জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, এখন আর নির্বাচন হয় না, নির্বাচনের নামে সিল মারা হয়। তিনি আশা করেন আগামী নির্বাচনে কেউ সিল মারতে পারবে না, কারণ সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে, তারা একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সকালে রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। কুমিল্লার নয় আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীরের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এই অনুষ্ঠান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হুসেইন মোহাম্মদ এরশাদ। যোগ দেওয়ার পর এটিএম আলমগীর বলেন, জাতীয় পার্টির আমলে দেশের মানুষ ভালো ছিল, তাই এই পার্টিকে আবারও ক্ষমতায় দেখতে চায় মানুষ। আজকে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও কৃষির শিল্পায়নের উন্নতির জন্য একমাত্র পল্লীবন্ধু জেনারেল এরশাদের নেতৃত্বই একবার সফল নেতৃত্ব, এটা দেশের সাধারণ মানুষ বুঝে। এখন সাধারণ মানুষ যদি ব্রিটেনের মতো অ্যাডাল প্রান্তে যে সুযোগ পায়, তাহলে আমি মনে করি জাতীয় পার্টি আগামীতে সরকার গঠন করবে। হুসেইন মোহাম্মদ এরশাদ বলেন, বিভিন্ন দলের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদানই বলে দেয় শুভদিন আসছে। ইলেকশন আমার দেশে হয় না, সিলমার ইলেকশন হয়, বারবার বলেছি। তবে এবার আশা করা যায় অতটা সিল মারতে পারবে না, কেননা সারা পৃথিবীর লোক জেগে উঠেছে, তারা চায় সুষ্ঠু নির্বাচন। ইনশাল্লাহ আলমগীরের মতো লোক আমার দলে আসলে দল শক্তিশালী হবে, আগামী নির্বাচনে আমরা জয়ী হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সাবেক রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ অস্থিরতার মাঝে দিন কাটাচ্ছে। আমরা একটা সংকটময় মুহূর্তে কাটাচ্ছি, রাজনীতি অনেক অস্থিরতা, সব জায়গায় অস্থিরতা, বাংলাদেশ ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, সব ব্যাংক খালি, সব জায়গায় অস্থিরতা, মানুষ পরিবর্তন চায়। জনপ্রিয়তার কারণে আগামীতে বিএনপির আরও নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেবে বলেও জানান হুসেইন মোহাম্মদ এরশাদ। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসিটিভি, ঢাকা।